বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল FM 94.8 এনেছে সেই সব বই প্রকাতের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের বিখ্যাত সব সৃষ্টিগুলো। facebook.com/capitalfm94.8 এ ক্যাপিটাল থিয়েটারের একটি পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ দেয়া থাকে, যার উত্তর পুরো গল্পের মধ্যেই পেয়ে যাবেন। সেই কুইজের সঠিক উত্তর দিয়ে এবং পোস্টটি সবচেয়ে বেশি শেয়ার করে দুজন হবে বিজয়ী, যাদের নাম উল্লেখ করা হবে পরবর্তী এপিসোডে। আজ আমরা শুনব নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় ছোট গল্প জনক। বাংলা কথা সাহিত্যের ভুবনে প্রবাদ পুরুষ, গত 35 বছর ধরেই তার তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নশাস্ত্রের অধ্যাপক ছিলেন। অধ্যাপনা ছেড়ে হঠাৎ করে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়া, 9 নম্বর বিপদ সংকেত, আমার আছে জল, ছবি বানানো চলছেই, ফাঁকে ফাঁকে টিভির জন্য নাটক বানানো, এদেশের সর্বোচ্চ সম্মান 21শে পদকসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। দেশের বাইরেও তাকে নিয়ে প্রবল আগ্রহ। তার বেশ কটি উপন্যাস ইংরেজিতে অনুদিত হয়েছে। একটি উপন্যাস গৌরীপুর জংশন 7টি ভাষায় অনুবাদের কাজ চলছে। ইতোমধ্যে এই উপন্যাসের ইংরেজি, জার্মান, হিন্দি ও ফার্সি অনুবাদ প্রকাশিত হয়েছে। মানুষ হিসেবে তাকে তারই সৃষ্ট চরিত্র হিমু এবং মিসির আলীর মতোই রহস্যময় বলে মনে হয়। তার বেশিরভাগ সময় কাটত নিজের তৈরি নন্দনকানন নুহাশপল্লীতে। জনক, কণ্ঠ দিয়েছেন নাফিজ রেদওয়ান শান্ত এবং মার্শিয়া রহমান, সঙ্গীতায়োজনে রফিকুল ইসলাম ফরহাদ এবং পরিচালনায় জাহান অরণ্য। চলুন তাহলে উপভোগ করি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় ছোট গল্প জনক। মতির সম্প্রতি কফের দোষ হয়েছে, দিনে কম থাকে, রাতে বেড়ে যায়। ঘুমের মধ্যেও বিকট শব্দে সে কাশে। কাশির জন্যে মতির নিজের ঘুমের কোনো অসুবিধা হয় না, অসুবিধে হয় তার শিশুপুত্রের। শিশুপুত্রের নাম মোহাম্মদ মনোয়ার হোসেন। মোহাম্মদ মনোয়ার হোসেনের বয়স 2 বছর 11 দিন। বাবার কাশির শব্দে সে অভ্যস্ত হয়ে ওঠেনি। যতবার মতি কাশে ততবারই সে জেগে উঠে কাঁদতে শুরু করে। তার শরীর অপুষ্ট কিন্তু গলায় ভালো জোর আছে। নিজের কাশির শব্দে মতির ঘুম না ভাঙলেও পুত্রের কান্নার শব্দে সে জেগে ওঠে। অত্যন্ত গম্ভীর গলায় বলে, দেখতো কাঁথাটা ভিজা কিনা। মতির স্ত্রী জয়গুণ মরার মতো ঘুমায়, সে কিছুই দেখে না। সন্তান প্রসব করার প্রচণ্ড ধকল সে এখনো সামলে উঠতে পারেনি। ছেলে যত না ঘুমায়, জয়গুণ ঘুমায় তার চেয়েও বেশি। কাজেই মতিকেই হাত বাড়িয়ে ছেলের কাঁথা পরীক্ষা করতে হয়। না, কাঁথা শুকনাই আছে। হঠাৎ ছেলের বিকট কান্নায় মতি বড়ই বিস্মিত হয়। সে মমতায় ছেলের দিকে তাকিয়ে বলে, কিরে বেটা, কাণ্ড কেন? ঘরে সারা রাতই একটি হ্যারিকেন জ্বলে। হ্যারিকেনের আলোতে নটি বয়ের চোখ জলজল করে। সে বাবার কথা শুনে কান্না বন্ধ করে ঠিকই, তবে ঠোঁট বাঁকিয়ে রাখে। পুত্রের বাঁকা ঠোঁট দেখতে মতির বড়ই ভালো লাগে।
ঠোঁট বাঁকা কেন রে বেটা? ক্ষুধা লাগছে? ছেলের সঙ্গে ইংরেজিতে দু একটা কথা বলতে মতির ভালো লাগে। অল্প কিছু ইংরেজি কথা মতি জানে, সংগ্রামের সময় শিখেছিল। বাবার ইংরেজি শুনে ছেলের বাঁকা ঠোঁট আস্তে আস্তে ঠিক হয়। সে হাত বাড়িয়ে কি যেন খোঁজে, মাকে খোঁজে বলেই মতির ধারণা। মতি চাপা স্বরে ডাকে, জয়গুণ! ও কি! জয়গুণ ঘুমের মধ্যেই পাশ ফেরে। স্ত্রীর পাশ ফেরা দেখে মতির ভয়ে শরীর কাঁপে, বেহুশের মতো পাশ ফেরে। কোন দিন না যেন ছেলে চাপা পড়ে। ঘুম কাতরে মায়ের কারণে অনেক সন্তানের মৃত্যু হয়েছে। জয়গুণ, জয়গুণ, ওঠো দেখি, ওঠো ওঠো। কি হইছে? মতি গম্ভীর গলায় বলে, মোহাম্মদ হোসেনের মুখে খাওন দাও, ব্যাটার বেজায় ভুক লাগছে। ছেলের ভালো নামে ডাকতেই মতির ভালো লাগে। জয়গুণ মাঝে মাঝে টুনামিয়া ডাকে, মতি বড়ই বিরক্ত হয়। সুন্দর একটা নাম থাকতে টুনামিয়া ফুনামিয়া আবার কি, কিন্তু সে স্ত্রীকে কিছুই বলে না। কষ্ট করে সন্তান প্রসব করেছে, সামান্য হলেও তার একটা দাবি আছে, তবে কোনো একদিন বুঝিয়ে বলতে হবে। মনোয়ার হোসেনের ভুক লাগছে, মুখে খাওন দাও, বেটা খিদার চোটে অস্থির হয়েছে, কাইন্দা বাড়ি ভাঙতেছে, তোমাদের কোনো খুশি নাই। তুমি কেমন মাতা, বলো দেখি। জয়গুণের ঘুম ভাঙে, সে ছেলেকে বুকের দুধ খাওয়াতে শুরু করে। মোহাম্মদ মনোয়ার হোসেনের চুকচুক করে দুধ খাওয়ার দৃশ্যটা মতি মিয়া দেখতে পারে না, কারণ জয়গুণ ছেলের মাথা শাড়ির আঁচলে ঢেকে দিয়েছে। মতি গজগজ করে, শাড়ি দিয়ে আমার পেশাইছো কেন? দম ফুটা লাগে না, মরে যায়। জয়গুণ স্বামীর কথায় অসম্ভব বিরক্ত হয়। বেয়াক্কেল মানুষ একটা, সে কি জানে না মনের মধ্যে ভুলেও ছেলেমেয়ের মৃত্যু সংক্রান্ত কোনো কথা বলা বাবা মার জন্য নিষেধ, কঠিন নিষেধ। জয়গুণ গজগজ করে, দম ফুটা লাগে মৃত্যু, এটা কেমন কথা? আল্লাহ নারাজ কথা, আল্লাহের কাছে মাফ চান। মতি বিব্রত ও লজ্জিত হয়। সে তৎক্ষণাৎ আল্লাহ পাকের কাছে মনে মনে ক্ষমা চায়। জয়গুণ গাইতেছে, সরবে কিছু নাই, দুধ শিশুর খাদ্য, এ নিয়ে কথা বলে কোনো সরব নাই। কালাজের আবারটা বেশি করে খাই, দুধ বেশি আসবে, মায়ের দুধে হলো ভিটামিন ভর্তি, প্রতি ফোঁটায় ভিটামিন। আচ্ছা এখন চুপ যান, টুনি মিয়ারে ঘুমাইতে দেন। ঘুমাইতেছে? হ্যাঁ, ঘুম ঘুম ভাব। দেখি তোমার শরীর অঞ্চলটা একটু সারাও, ব্যাটার একটু দেখি। দেহনের দরকার নাই, আপনি শুইরা বসেন। আরে চলো না। জয়গুণ নিতান্ত অনিচ্ছায় শাড়ির আঁচল সরাল। মোহাম্মদ মনোয়ার হোসেন চোখ বড় বড় করে তাকালো তার বাবার দিকে। মতি মুগ্ধ গলায় বলল, চোখ কেমন সুন্দর দেখছ বউ। জয়গুণ বিরক্ত গলায় বলল, নজর দিয়েন না, বাপ মায়ের নজর বেশি লাগে। মনে মনে বলেন মাশাল্লাহ, মাশাল্লাহ বললে নজর কাটা যায়। মতি মনে মনেই কয়েকবার বলল, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। মোহাম্মদ মনোয়ার হোসেনের দুধ খাওয়া শেষ হয়েছে। জয়গুণ ছেলেকে পাশ ফিরিয়ে পিঠে চাপড় দিচ্ছে ঘুম পাড়ানোর জন্য। চাপড়টা অনেক জোরে হচ্ছে বলে মতির ধারণা, ব্যথা পাচ্ছে হয়তো। অবোধ শিশু ব্যথার কথা বলতে পারছে না। মতি বলল, ক্যাথাটা ভিজা কিনা দেহাতেই? ভিজা না। আহা, হাত দিয়ে একটু দেখো না, এরা দুধের শিশু, মিনিটে মিনিটে এদের ক্যাথা পরীক্ষা করা দরকার,
একবার ঠান্ডা লাগলে কি উফে কব্বসা দম শেষ, আবার মরণের কথা। আচ্ছা আপনার কি মাথাটা খারাপ? তবা করেন। মতি মনে মনে তবা করল। জয়গুণ ছেলের গায়ে থুক দিল, এতেও অনেক দোষ কাটা যায়। মতি বালিশের নিচ থেকে বিড়ির প্যাকেট বের করে বিছানা থেকে নামল। পরপর দুবার ছেলের মৃত্যু সংক্রান্ত কথা বলে তার মনটা খুবই খারাপ হয়েছে। বিড়ি ধরিয়ে মন খারাপ ভাবটা একটু যদি কাটানো যায়। বারান্দায় বসে বিড়িতে টান দিতেই কাশি শুরু হলো, ভয়াবহ কাশি। ফুসফুস বের হয়ে আসতে চায় এমন অবস্থা। কাশির শব্দে মোহাম্মদ মনোয়ার হোসেন আবার চিৎকার করে কাঁদতে শুরু করল। জয়গুণ না কাঁদে না বলে পুত্রের কান্না থামানোর চেষ্টা করছে, থামাতে পারছে না। মতি বিড়ি হাতে আরো দূরে সরে গেল, হাতের বিড়িটা ফেলে দিতে ইচ্ছে করছে না। পয়সায় কেনা জিনিস ফেলতে মায়া লাগে। সে বিড়ি শেষ করে তাড়াতাড়ি ফিরে এলো। মোহাম্মদ মনোয়ার হোসেন ঘুমিয়ে পড়েছে, জয়গুণ ঘুমোবার আয়োজন করছে। স্বামীকে ফিরতে দেখে সে ক্লান্ত গলায় বলল, আপনি কাশির একটা চিকিৎসা করেন, যে কাশি হইছে শুনলে ডর লাগে। কাশির চিকিৎসার কথা যে মতি ভাবছে না তা না, ভাবছে। টাকা পয়সার কথা চিন্তা করেই সময় নিচ্ছে। সংসারে শিশু এসেছে, কত খরচ। এখন আর হুটহাট করে টাকা খরচ করা যায় না। আর কতই বা সে পায়। ইসমাইল কন্ট্রাক্টর সাহেবের সঙ্গে সে আছে গত 10 বছর ধরে। 10 বছরে ইসমাইল কন্ট্রাক্টর নেত্রকোনার বড় ধনী হয়েছে। আর মতি আগে যা ছিল এখনো তাই আছে, সেই লেবার সর্দার। রোজ হিসেবে বেতন, কিছু টাকা জমেছিল মনোয়ার হোসেনের জন্মের সময় ডাক্তার হাসপাতাল করে সব শেষ। জমা কিছু টাকা ছিল বলে রক্ষা, টাকা না থাকলে সর্বনাশ হয়ে যেত। শেষ বয়সে সন্তান হওয়া যে এমন জটিল কে জানত। মতি ধরেই নিয়েছিল তাদের ছেলেপুলে হবে না। আল্লাপাকের কি কুদরত, তার 50 বছর বয়সে পুত্র সন্তান। জয়গুণ হাই তুলতে তুলতে বলল, না তোমার ছেলে কার মতো হয়েছে বলো দি। আপনার মতো হয়েছে, এটা বলা বলির কিছু না। তাই স্বভাব চরিত্র কেমন হয় এইটা হইল কথা। ইনশাল্লাহ ভালোই হোক, চিন্তা করবা না। জয়গুণ ক্লান্ত গলায় বলল, রাইত মেলা হইছে, এখন ঘুমান। মতি ঘুম আসছে না, গল্পগুজব করতে ইচ্ছা করছে। ছেলের জন্মের পর থেকে জয়গুণের সঙ্গে তার গল্পই হয় না। জয়গুণ এত ক্লান্ত থাকে, সে নিজেও অবশ্য খুব ব্যস্ত থাকে। সকাল 7টার সময় কাজে চলে যায়, ঘরে ফিরতে ফিরতে কোনোদিন রাত 10টা বাজে, কোনোদিন বাজে 11টা। কাজে যাওয়ার সময় দেখে ছেলে ঘুমোচ্ছে, ফিরে এসেও দেখে ছেলে ঘুমোচ্ছে। জয়গুণ অবশ্য ঘুম ঘুম চোখে জেগে থাকে, তাকে 4টা ভাত বেড়ে দিয়ে ছেলের কাছে চলে যায়। মতির খুব ইচ্ছে করে স্ত্রীর সঙ্গে গল্প করতে, সংগ্রামের সময়ের গল্প, 15 বছর আগের কথা, মনে হয় গতকালের ঘটনা। মতির আবার কাশির বেগ আসছে, বহু কষ্টে সে কাশির প্রবল ঝাপটা গলা খাকারিতে এনে সামাল দিল। নরম স্বরে ডাকল, তোমার ছেলে তো স্বাধীন দেশে জন্মাইছে, এইটা একটা ঘটনা, কি বলো? স্বাধীন খুব সহজ ব্যাপার না। ছেলে যখন সিয়ানা হইব স্বাধীন বিষয়টা কি বুঝাইয়া বলবা। আচ্ছা ছেলে যখন শুনবে তার পিতা স্বাধীনের জন্য যুদ্ধ করছে, তখন আনন্দ পাবে, বড়ই আনন্দ পাবে। অহংকারও করতে পারে, যদিও অহংকার করা ঠিক না, তবে ছেলে মানুষের এক আটটু অহংকার করলে দোষ হয় না। আরে অহন গুমান, রাইত মেলা হইছে। এই যে
মনে করো তোমার সাথে গল্প করতেছি, এইটা আল্লাহর একটা নিয়ামত। বাসার কথা তো আসিল না, মুরাদখালি ফাইটে আমরা 17 জন ছিলাম, জীবন নিয়া ফিরতি মোড়ে 3 জন, আমি, বাসখালি, এরটাস ভাই আর ওই যে গৌরাঙ্গ। গৌরাঙ্গর কথা মনে আছে? বিবাহের পরপর কিন্তু তোমাকে দেখতে আসছিল, তোমার জন্য কিন্তু একটা শাড়িও আনছিল, তারপর আমারে জড়াইয়া ধরা কি কান্দন, সে কান্দে আমিও কান্দি, যুদ্ধের সময়ের বন্ধন, বড় কঠিন বন্ধন, রক্তের বন্ধনের চেয়েও কঠিন। হ্যাঁ, এই ঘুমায় বললা জয়গুন? ও জয়গুন না, ঘুমাই নাই। মতি অত্যন্ত আগ্রহের সঙ্গে বলল, মুরাদখালি ফাইটের ঘটনাটা শোনো, সে এক বিরাট হিস্টারি। জয়গুন ক্লান্ত গলায় বলল, অনেকবার তো শুনছি, আর কত? আরে শোনো, এইসব ঘটনা পুরান হয় না, লক্ষবার শোনা যায়, ভালো মতো জানা থাকলে তোমার জন্য তো সুবিধা, ছেলেরে ঠিকঠাক বলতে পারবা। আপনি নিজে ঠিক মতো বলবেন। নিজের কথা নিজে বলা ঠিক না, তাছাড়া বেশি দিন বাঁচব না, শরীর নষ্ট, চিকিৎসার সামর্থ্য নাই গো। দেশ স্বাধীন কইরা তাইলে আপনার লাভটা হইছে কি? এই তো একটা ভুল কথা কইলা বউ, দেশ স্বাধীন কি আর কোনো ব্যবসা বাণিজ্য? হ্যাঁ, যে লাভ লোকসান হইব, স্বাধীন অনেক বড় ব্যাপার, স্বাধীন একতা কই দিকে, এই দেহ গায়ে রং খাড়া হয়ে গেছে, হাত দিয়ে দেখো বউ, হাত দিয়ে দেখো। মতি হাত বাড়িয়ে দিল, জয়গুণ স্বামীর হাতের লোম খাড়া হয়েছে কিনা তা দেখতে হাত বাড়ালো না, সে ঘুমিয়ে পড়েছে, তার বড় বড় নিঃশ্বাস পড়ছে। মতি এবার বেগ সামলাতে পারল না, প্রবল বেগে কাশতে থাকল। জয়গুণের ঘুম ভাঙল না, কিন্তু ঘুম ভাঙল মোহাম্মদ মনোয়ার হোসেনের, সে কাঁদতে শুরু করল। মতি উঠে এসে ছেলেকে কোলে তুলে নিল, আশ্চর্য কাণ্ড, কোলে উঠেই ছেলে শান্ত, চোখ বড় বড় করে তাকাচ্ছে। মতি বলল, হাসার চেষ্টা করতেছে। মতি ছেলেকে কোলে নিয়ে বসল, ছেলে যেন কেঁদে মার ঘুম না ভাঙায় এই জন্যেই ছেলের সঙ্গে গল্প শুরু করল। গল্প কিছু বুঝবে না, শব্দ শুনবে, ঠোঁট নাড়া দেখবে, এতে মজা পেয়ে কান্না ভুলে থাকবে। বেটা শোন, সংগ্রামের সময় কথা শোন, ওই যারা ঠান্ডা হইয়া যাইব এমন অবস্থা, প্রথমে যুদ্ধ করলাম বোয়ালখালী বাজারে, সংবাদ আসছে 4-5 জন রাজাকার আসছে বোয়ালখালী বাজারে, কুদ্দুসের পাটগুলো থাকে, মদ গাঞ্জা এগুলো খায়, আর পাবলিকে এত অত্যাচার করে। আমরা 10 জন নৌকা লইয়া রওনা দিলাম, আমরার কমান্ডার হলেন মনু ভাই, ইউনিভার্সিটির ছাত্র, কি সুন্দর চেহারা, কি ভদ্র ব্যবহার, শিক্ষার গুণ, আর কিছু না, আসছে খুব বড় পরিবার থেকে। যাই হোক, ঘটনা শোন, সন্ধ্যা কালে বোয়ালখালী বাজারে নাইমা পাটগুদমার 3 দিকে পজিশন লইলাম, রাজাকার ভাবে গুল্লি শুরু করছি, রাজাকারের মজা হইল, গুল্লি হনলে এরা বন্দুক ফালাইয়া দৌড় দেয়। এইখানে দেখি অন্য ঘটনা, কথা নাই, বার্তা নাই,
পাট গোদামের ভিতর থেকে মেশিন গানের গুল্লি শুরু হইল। ট্যাক 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 ট্যাক। মিলিটারি সারা মেশিন গান পাইব কোথিকা। আমরা কলজা হুগাইয়া গেল মিলিটারির লগে প্রথম যুদ্ধ। রাইফেল হাতে কাঁপতাছি আর দোয়াই অনুষ পড়তাছি। তখন এই ডাইন পায়ে গুল্লি খেলাম। আমার তো দুনিয়া আন্ধার হয়ে গেল বুঝলি বেটা। তখন ওই যে কমান্ডার মনু ভাই কি করছে শোন, আমারে পিদের মধ্যে পাইন্দা মনু ভাই পাক্কা 3 মাইল ধরাইল। আমার জীবন রক্ষা হইল। মনু ভাই আমারে ফালাইয়া চলে আসতে পারত, তখন সবের ঘোর বিপদ। ফালাইয়া আসে নাই রে বেটা, ফালাইয়া আসে নাই। মনু ভাইয়ের ঋণ শোধ করতে পারিনি। এই আর 1 মাস পর মুরাদ খালি ফাইতে মনু ভাই মরে গেল। মনে হইলেই কলজাটা কামড়ে। বুঝলি রে বেটা, এই মনু ভাইয়ের নামে তোর নাম রাখছি মোহাম্মদ মনোয়ার হোসেন। নামের ইজ্জত রাখুন চাই রে বেটা, নামের ইজ্জত রাখুন চাই। বড় ইজ্জত তার নাম। গল্প বলতে বলতে মতিমিয়ার চোখ জলে ভর্তি হয়ে আসে। চোখ ভর্তি অশ্রুর কারণেই বোধ হয় শিশুটিকে তার কাছে অন্যরকম মনে হয়, তার বড় মায়া লাগে। মতিমিয়ার শিশুপুত্র চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, মনে হয় বাবার গল্পটা সে বুঝতে পারছে।